আমরা আসছিলাম মাওয়া ঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য, আর এই যে মাসুদজোনা সাহেব আমাদের ভুল করে অন্য একটা জায়গা দেখাইতে নিয়ে আসছে, এটা কি ঠিক? এখানে এসে তো দেখলাম একদম শ্মশানের মতো অবস্থা, আমাদের মোটেও এই জায়গাটা ভালো লাগে নাই। তাই আর কিছু না বলেই মাসুদজোনা সাহেবের সাথে অনেক রাগ ঝাঁক করলাম, আর আমাদের এই রাগ ঠান্ডা করার জন্য মাসুদজোনা সাহেব আমাদের সবাইকে আইসক্রিম খাইয়ে মাথা ঠান্ডা করে বলতেছে তোমাদের জায়গায় নিয়ে যাব। আসলাম যে আসছি যেহেতু সবাই মিলে এখান থেকে একটু ঘুরে যাই, যে কথা সেই কাজ, এখানে আগে ঘুরলাম অনেকটা সময় দেন তারপর আমরা এখান থেকে চলে গেলাম। আসসালামু আলাইকুম। এই তো অনেক আপু ভাইদের প্রশ্ন ছিল জার্সি পরে আমরা কই গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, আজকে সেই ভিডিও নিয়েই চলে আসলাম আপনাদের সঙ্গে। আজকে শেয়ার করব আমরা জার্সি পরে মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে যাচ্ছি। তো যাই হোক, মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে যাওয়ার জন্য যা যা ঘটলো আমাদের সঙ্গে, প্রথমত সবাই মিলে একদম গাদাগাদি করে বসছি, আর গাড়িতে এত পরিমাণে লোক ছিল যে সবারই চিপাচাপি একটা ই হয়ে গেছে। পরে মাসুদানা সাহেব কী করেছে জানেন? আরেকটা প্রাইভেট নিয়েছে। তো আরেকটা প্রাইভেট নিয়ে এখন রিল্যাক্সে আরামের সাথে দুইটা গাড়ি নিয়ে সবাই যাচ্ছি, আর এর আগের ভিডিওগুলো দেখেছেন, আমরা অনেক ফানি ভিডিওগুলো শেয়ার করেছি। তো আবারও রওনা হলাম, একটু নিচে দাঁড়িয়েছিলাম আমরা, দুইটা গাড়ি দাঁড়িয়ে কিছুটা সময় ভিডিও করেছি, কথা বলেছি, তারপর দেন আবারও রওনা হয়ে নিয়েছি। আর এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, একে তো যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে, ইচ্ছে ছিল অনেক আনন্দ করব। তো বলে লাভ নেই, কারণ এখনকার বৃষ্টির কথা আসলে বলা যায় না, এই ভালো এই বৃষ্টি কি আর করব। ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা গাড়িতে বসে বসে সেটার ফিল নিচ্ছিলাম, কারণ মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এই যে যাওয়ার পথে দেখেন, এখানে হচ্ছে বিক্রমপুরের যে কাঠের দোতলাগুলো, এই ঘরগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর এখানে আমরা যাচ্ছি, যখন তখন মাসুদজোনা সাহেবকে আমি বলতেছি এই কোথায় দিয়ে নিয়ে যাচ্ছ, এখানে এত বাড়ি ঘর কে, তুমি কি গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছ? তো বলতেছে চলো না একটা জায়গায় নিয়ে যাই। কিন্তু মূলত আমি যে জায়গাটা যাওয়ার জন্য আমরা সবাই আসছি, উনি সে জায়গায় না নিয়ে ভুল ভাল একটা জায়গায় নিয়ে আসছে। আসলে এটাও আমাদের খুবই পরিচিত পুরানো সে ফেরিঘাট। তো পুরান ফেরিঘাটে নিয়ে আসছে, এখানে এসে দেখি কিচ্ছু নাই, শ্মশানের মতো অবস্থা, শুধু আছে দুই তিনটা দোকান। তো এখানে এসে আর ভালো লাগে নাই, আমরা সবাই রাগ করতেছিলাম। তো রাকিবের বাবা বলতেছে আরে সব জায়গা দিয়ে ঘুরাবো, আগে চলো না এখানে একটু মুক্ত হাওয়া খাই, পারলে গোসল করব। ওরে বাবা, ওনার মনের আনন্দ দেখে তো আমরা পুরাই শিহরিত, ও নাকি এখানে গোসলও করবে। তো যাই হোক, আমরা সবাই রাগারাগি করার কারণে গোসল তো ধরে থাক, তাড়াতাড়ি এখানে নিয়ে আমাদের এখান থেকে ভাগতেছে। তো তার জন্য উনি আমাদের আইসক্রিম খাওয়াবে, আর এই মুহূর্তে রত্না একটা আচার খেয়েছে। মজার বিষয় হচ্ছে, যেখানে স্লিপ খেয়ে পড়ার কথা মার, যেহেতু মার একটু বয়স হয়েছে, আর সেখানে স্লিপ খেয়ে পড়ছে রত্না। ওরে বাবা, সবাই তো হাসতে হাসতে শেষ। তা যাই হোক, এদিকে কিন্তু সবাই আবার কুলফি খাচ্ছে, এটা হচ্ছে ওই যে দইয়ের মতো ফ্লেভার যে আইসক্রিমগুলো, ওই আইসক্রিমগুলো সবাই খাচ্ছে, কেউ খাচ্ছে কোক, কেউ খাচ্ছে চিপস, মানে যার যেটা ভালো লাগতেছে। কিন্তু আমি আইসক্রিম খেয়েছি, এমনি মাথা গরম, কোথায় না কোথায় নিয়ে আসলো। তো এখানে যাই হোক, একটা জিনিস ভালো লেগেছে, কিছু ফটোশ্যুট করেছি, ফটোগুলো খুবই সুন্দর হয়েছে। যাই হোক, যাবো তো মাওয়া ঘাটে আমরা ইলিশ মাছ খেতে, সেটা হচ্ছে নতুন ফেরিঘাটে, কিন্তু এটা হচ্ছে পুরানোটা। এখানে ঘুরতে ভালো লেগেছিল, দোকানদার আপা বলতেছিল কয়টা দেব, আমি বলতেছি জনসংখ্যার অভাব নেই, খালি দিতে থাকেন। তো যাই হোক, ওইটা বললে দেন, আমি এদিকে চলে আসলাম, কিছু পিক তুলতেছি, সবাই মিলে এক এক করে পিক তুললাম, কারণ জায়গাটা অনেক ভালো। আর রিয়াজের জন্য আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসলাম, যে যেটা খাচ্ছে সেটাই নিয়ে আসা হচ্ছে। কিন্তু আমার রিয়াজ বাবাটা ছবি তুলতে তুলতে ক্লান্ত সবার, তাই ওর জন্য আমি একটা আইসক্রিম নিয়ে আসলাম। হাজার হোক, মা তো সব দিকে খেয়াল রাখতে হয়। তো যাই হোক, সবাই সব কিছু ঘোরাঘুরি, এখানে কিছু পিক টিক তোলার পরে আমি বলতেছি এখান থেকে চলো, পরে শিপন তো পুরাই রাগ, শিপন বলতেছে চাচা যে কোথায় নিয়ে আসলো, আমরা যাব কোথায়? তো ওর চাচা আবার বলছে আরে বেটা থাম, সব জায়গায় যাবো তোমরা। আসলে এই জায়গাটা এমনি মুক্ত হাওয়া ছিল, ভালোই লাগছিল, একদম খোলামেলা, অনেকে গোসল করতেছিল সামনে, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, দেখেন জনসংখ্যার অভাব নেই, কতগুলো আমরা দুইটা গাড়ি ভরে আসছি।
তো দুই গাড়িতেই আমাদের লোকজন নানা এখানে একটু ফান করতেছিল, পরে আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়লাম। দেন এখন আমরা নতুন ফেরিঘাটে যাব, ঠিক যেখানে মূলত আমরা ইলিশ মাছ খেতে আসছি। তো অনেক গল্প করলাম, এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসব আজকে রাত 9টায় মাসুদ জানার ব্লগ পেজে, এরপরের ভিডিওটা আসবে যেখানে আমরা ইলিশ মাছ খাবো। তো নতুন ফেরিঘাটে এখন চলে যাচ্ছি আমরা, ওইখানে ইলিশ মাছ ভাত খাবো, সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা সেই ভিডিওটা যাবে মাসুদ জানা ব্লগ পেজে আজ রাত 9টায়। তো যাই হোক, চলে আসছি আমরা পুরান ফেরিঘাট থেকে, চলে আসলাম নতুন ফেরিঘাটে, আর এই হচ্ছে মাও ফেরিঘাট। এখানে এসে তো মনে হচ্ছে ইলিশ মাছ ভাত খাবো কখন। তো সবাই ভালো থাকবেন।